একটি সুশৃঙ্খল ব্যাংকিং খাত দেশের অর্থনীতির পূর্ব শর্ত সরকারি বেসরকারি ব্যাংকগুলোর ভিত যত দৃঢ় হবে দেশের অর্থনীতিও ততই শক্তিশালী হবে দর্শক আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায় আমন্ত্রণ জানাচ্ছি আমি মোস্তফা মাহবুব কর্তার অর্থকথার এই পর্বে আমরা কথা ব্যক্তি ব্যক্তিখাতের প্রথম ব্যাংক এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমান চৌধুরীর সঙ্গে উনিশশো সালের বারো এপ্রিল দেশের প্রথম বেসরকারি মালিকানাধীন ব্যাংক আরব বাংলাদেশ ব্যাংকের প্রথম শাখা যাত্রা শুরু করে রাজধানীর বাজারে ব্যক্তি মালিকানাধীন এ ব্যাংক দেশের ব্যাংক ব্যবস্থায় অনেক ক্ষেত্রেই প্রথম তথ্য প্রযুক্তির ব্যবহার থেকে শুরু করে অনেক উদ্ভাবনী ব্যাংকিংয়ের চর্চা শুরু হয়েছে আরব বাংলাদেশ ব্যাংক বা এবি ব্যাংক থেকেই বর্তমানে ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বে আছেন এম এ আউয়াল যার দিক নির্দেশনায় এবি ব্যাংকের ব্যবস্থাপনা দলের নেতৃত্ব দিচ্ছেন ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মশুর রহমান চৌধুরী পরিচালনা পর্ষদের নজরদারি আর ব্যবস্থাপনা দলের দক্ষতায় ৩৫ বছর আগে দেশের ব্যাংকিং ব্যবসায় আসা এবি ব্যাংকের বর্তমান সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে দু কোটি টাকায় দেশ বিদেশ মিলিয়ে এবি ব্যাংকের শাখা একশো পাঁচটি প্রায় সাড়ে পাঁচ লাখ আমানতকারী জমা রেখেছেন বাইশ হাজার নশো কোটি টাকা আর বড় অঙ্কের এ আমানতের বিপরীতে এবি ব্যাংক ঋণ দিয়েছে একুশ হাজার তিনশো কোটি টাকারও বেশি মশুর রহমান চৌধুরীর নেতৃত্বে খেলাপি ঋণের ব্যারাজাল থেকে বেরিয়ে আবারও দেশের আর্থিক খাতে ঘুরে দাঁড়াতে শুরু করেছে এবি ব্যাংক তেত্রিশ বছরেরও বেশি সময় ধরে ব্যাংকিং খাতে যুক্ত থাকা মশিউর রহমান তার কর্মজীবন শুরু করেন সোনালী ব্যাংকের ক্রেডিট অ্যানালিস্ট হিসেবে আমার জন্ম ঢাকাতে আমরা ছয় ভাই বোন আমরা দুই ভাই বড়ো ভাই আমার ডাক্তার দুইজন বোনই হয়েছে একটা ব্যাংকের এমডির ওয়াইফ আর একজন হয়েছে ওনার ওয়াইফ আর বাকি দুই বোন আমার আছেন আমার স্কুল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল দেন ঢাকা কলেজে পড়াশোনা করি তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অ্যাকাউন্টিং অনার্স এবং মাস্টার্স শেষ করি এবং উনিশশো সালে আমি আমার কর্মজীবন শুরু করি আমি শুরুই করি আমার ব্যাংকিং ক্যারিয়ার সোনালি ব্যাংক থেকে মানে চাকরি জীবনের প্রথম চাকরিটাই ছিল ব্যাংকে ব্যাংকে ঠিক প্রথম বলবো না তার আগে আমি ব্যাংকে ক্যারিয়ার শুরু করার আগে আসলে আমি জয়েন করি অলিম্পিক ব্যাটারিতে তখন আমি এটা উনিশশো বিরাশি সালের চোদ্দোই আগস্ট আমরা জয়েন করি সেখানে দেন আমি জুনিয়র সেলস এক্সিকিউটিভ হিসাবে কাজ করি তখন আমি নর্থ বেঙ্গলের চার্জে ছিলাম হাড়াগাছাতে যখন গেছি তখন আমি ওইখানে যে বিড়ির যে উৎপাদন ইয়ে সেটা দেখে আমার মনে হয়েছিল বাংলাদেশে এমন কোনো ইন্ডাস্ট্রি হইতে পারে যেগুলো কনজামশনগুলো খুব ফাস্ট হয়ে যায় পড়াশোনার পাশাপাশি আমি ব্যবসার মধ্যে ইনভলভ ছিলাম আমার আমি ব্যবসায়িক ছেলে আমার বাবার ব্যবসা ছিল দেন আমাদের নিউ মার্কেটে একটা দোকান ছিল এবং বাইতুল মোকারম একটা দোকান ছিল বড়ো ভাই যেহেতু ডাক্তার আর ওইগুলো দেখতে পারতো না ফলে আমি আরেক ছেলে হিসাবে ওই দোকানের পাশাপাশি পড়াশোনা করতাম ফলে বাবা ব্যবসায়ী হলে তো নিশ্চয়ই বাবার স্বপ্নও থাকে যে তার কোনো একজন সন্তান আসলে ব্যবসার হাল বাবা কিভাবে জানি আমাকে বললো যে তুমি সিএ পড়তে হবে আমার মাথার ভিতর ওইভাবেই আমার যদি বলি সেভেন এইট থেকেই আমার স্বপ্নটা ছিল যে আমি চার্টার্ড অ্যাকাউন্টেন্সি পড়ব এইরকম একটা স্বপ্ন আমার ভিতরে ঢুকিয়ে দিয়েছিল দেন এই কারণে আসলে আমি বিজনেসে পড়াশোনা করতে যাই দেন অ্যাকাউন্টিংয়ে অনার্স মাস্টার্স করি কিন্তু আলটিমেটলি আমার আর সি এটা করা হলো না কারণ আমি আমার ক্লাসমেটকে বিয়ে করি ফলে খুব পড়াশোনা শেষ করার পাশাপাশি খুব অল্প সময় আমাকে বিয়ে করে ফেলতে হয়েছিল যার জন্য সিএটা আর করা হয়নি তার আগে আমাকে বিয়ে করে ফেলতে হয়েছিল এই দেন আমি জয়েন করি আমার স্ত্রীও আমরা দুজনই সোনালী ব্যাংকে ফিনান্সিয়াল অ্যানালিস্ট হিসাবে রিক্রুট হই এবং এখানে আমরা কাজ করতে থাকি কাজ করতে করতে এক সময় একটা অপশন আছে যে আমি সোনালী ব্যাংক লন্ডনে ক্রেডিট কন্ট্রোলার হিসাবে আমার পোস্টিং হয় আমরা নাইনটি সেভেন থেকে টু থাউজেন্ড ওয়ান পর্যন্ত এখানে ছিল আমি ক্রেডিট কন্ট্রোলার হিসাবে ওই ওই ওইখানে কাজ করি তারপর যখন আমাদের আসি দেশে ফিরে আসি আমাকে তখন সোনালী ব্যাংক টঙ্গি ব্রাঞ্চে একটা টঙ্গি ব্রাঞ্চে আমাকে পোস্টিং করে সবাই খুব সারপ্রাইজ যে যে লন্ডন থেকে ফিরে আসলো তাকে আপনার একটা ফোকাস একটা না জায়গায় দিয়ে আপনি কেন ওনাকে টঙ্গি ব্রাঞ্চে পাঠিয়ে দিলেন আমি একটু অভিমান করে গেলাম একে যে দেখি এটা সতেরো বছরের একটা লুজিং ব্রাঞ্চ ওইখানে আমাকে পোস্টিং ব্রাঞ্চ জি জি হ্যাঁ সেটাও তো নিশ্চয়ই একটা চ্যালেঞ্জ ছিল আপনার অনেক বড় চ্যালেঞ্জ তখন আমি প্রতিদিন এই ব্যালেন্স শিটটা দিয়ে বসে ভাবতাম এটা আমি কী করব, কি করব, কি করব এক সময় আমি করলাম কি শুধু শুধু কারেন্ট অ্যাকাউন্ট খুলতাম আর কোনো কিছু করতাম করতাম না আমি সেভিংস অ্যাকাউন্ট না এফডিআরও না এই সেই কারেন্ট অ্যাকাউন্ট খুলে আমি নয় মাসের মতো ছিলাম আমি ওইখানে চোদ্দো কোটি টাকা ডিপোজিট ছিল আমি যখন এই নয় মাসে ফিরে আসি তখন এটা সাতাশ কোটি টাকার মতো হয় এবং পুরাটাই মেইনলি সব ফোকাস ছিল কারেন্ট অ্যাকাউন্ট মিন আমার কস্টলেস ফান্ড করেছি তারপর আমি রমনায় আমাকে ফরেন ট্রেডের চার্জে নিয়ে আসা হয় এটা দু হাজার তিনের কথা আর কি তারপরে এই যখন প্রমোশনটা হইতে যায় তখনই রবিউল সাহেব যিনি আমার খুব পরিচিত আমার ওয়াইফের ওনারা বললেন একই পরিবার থেকে তো দুজনকে প্রমোশন দেওয়া যাবে না আমরা জানি তখন আমার মনে আছে যে সেখানে পোস্ট ছিল চোদ্দোটা আমরা ক্যান্ডিডেট ছিলাম হান্ড্রেড এন্ড এইটি নাইন আমার হলো ওয়াইফের প্রমোশনটা হলো না তখনই আমি আসলে সিদ্ধান্ত নিয়েছিলাম আসলে একটা সময় আমার আর আমার ওয়াইফের মধ্যে কম্পিটিশান আসবে সম্ভব হলে সরে যাওয়া ভালো তারপরে আমি দু হাজার তিনের চব্বিশে জুন আমি এবি ব্যাংকে ভাইস প্রেসিডেন্ট হিসেবে জয়েন করি ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্টে আমি কাজ শুরু করি মেইনলি আমার কাছে তখন এসএমই আমি ফোকাস ছিলাম এখন তো আসলে দু সাল থেকে আপনি এই ব্যাংকের ব্যবস্থাপনার দলের যে নেতৃত্ব সেটা দিচ্ছেন দু হাজার সালে এসে এবি ব্যাংকের আমাদের যে পুরো ব্যাংকিং খাত সেই ব্যাংকিং খাতে এবি ব্যাংকের অবস্থানটা কি একটু সংক্ষেপে জানতে চাই তারপরে একটা বিরতিতে যাব তো আমি একটু ব্যাকগ্রাউন্ডটা দিতে চাই এবি ব্যাঙ্ক আপনারা সবাই জানেন এবি ব্যাংক বাংলাদেশের প্রথম বেসরকারি বাণিজ্যিক ব্যাংক এবং ফার্স্ট এটা উনিশশো বিরাশি সালের টুয়েলথ এপ্রিল এটার কার্যক্রম শুরু করে আমি যে এবার আসি আমার মনে আছে আমি দু হাজার তিনের যখন ডিসেম্বর ক্লোজ করলো দেখি যে বিশের পিছনে এবির অবস্থান তখন আমার ভিতরে একটা কাজ করতো যে এত ভালো ভালো ব্যাংক এবং এখানে মানব সম্পদ এত উন্নত এবং এত এফিসিয়েন্ট কোথায় এখানে এত পিছনে থাকার কারণ কী আমার মাঝে মাঝে এই প্রশ্নটা আসতো দেন এটাকে কীভাবে ইম্প্রুভ করা যায় তখন এটা দেখা গেল যে পিছনের একটা আমাদের কারণ ছিল সেইটার পিছন টানতে টানতে আমাদেরকে আসলে অত পিছনে নিয়ে গেছে তারপরে ধীরে ধীরে দুই হাজার থেকে এটা দুই হাজার নয় দশে এসে শুধু সেকেন্ড পজিশনে চলে আসে তার একটা মূল কারণ ছিল আমরা শেয়ার ইনভেস্টমেন্ট থেকে একটা বড় কাজ এখানে আসতো পরবর্তীতে আবার ধীরে ধীরে ভালোই করে কিন্তু এগারো বারো সালে যে কিছু আমাদের পার্টিকুলারলি আমাদের শিপ ব্রেকিং ইন্ডাস্ট্রিতে এবং যারা ফুড ট্রেডিং করতো এটা আপনার মনে আছে যে একটা শিপ ব্রেকিংয়ে একটা অনেক বড় ধাক্কা খেয়েছে পুরা দেশের সব ব্যাংকিং সেক্টর বেশ কিছু এলসি হয় কিন্তু দেখা যায় ওই সময় এটা হঠাৎ করে এই যে মেনলি চায়নার কিছু ডিসিশন যে ওরা করলো কি যে আগে তো প্রতিটাই স্ক্র্যাপ শিপ স্ক্র্যাপ করতো তিরিশ পঁয়ত্রিশ বছর ওরা এটা হঠাৎ পঁচিশ তা পনেরো বছরের শিপও স্ক্র্যাপ করে ফেলছে অনেক অ্যাভেলেবেল হয়ে গেল এবং তারই ধারাবাহিকতা আমাদের এখানে এই পাঁচশো পঞ্চাশ চারশো আশি নব্বই এরকম থেকে যে হঠাৎ করে এটা দুশো পঞ্চাশ দুশো আশিতে নেমে গেল ডলার পার মেট্রিক টনে এই যে ধাক্কায় এবং ডলারেরও প্রচুর ফ্লাকচুয়েশান সেভেন্টি থেকে এটা চলে গেল সিক্সটি এইট সেভেন্টি নাইন থেকে চলে গেল এইটি টু এইট এই ধাক্কাটাই আমার ওই সেক্টরটাকে একদম ধ্বংস করে দেয় ফলে ওইখানে আমরা একটা বড় ধাক্কা খেয়ে গেছি এর জন্য বাট এটা ঠিক আছে সামগ্রিকভাবে সেখান থেকে আমরা ধীরে ধীরে উত্তরে আসছি চলে আসতেছে ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে আপনার ব্যাংকে এখন আমানত পরিস্থিতি কি এবং তার বিপরীতে কি পরিমাণ লোন আপনারা দিয়েছেন এবং খেলাপি ঋণের পরিস্থিতি বা কি এই সমস্ত আলোচনায় চলবে আপনার সঙ্গে কিন্তু তার আগে পর্যায়ে একটা বিরতি নিতে চাই ধন্যবাদ দর্শক আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথা আর কর্তার অর্থকথার এই পর্বে আমরা কথা বলছি এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মশুর রহমান চৌধুরীর সঙ্গে এ পর্যায়ে নেবে একটি বিরতি সঙ্গে থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায় আর কর্তার অর্থকথার এই পর্বে আমরা কথা বলছি এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের সঙ্গে আপনার কাছে জানতে চাই আসলে এই মুহূর্তে এবি ব্যাংকে আমানতের পরিমাণ কত এবং তার বিপরীতে আপনারা কি পরিমাণ লোন দিয়েছেন আল্লাহ রহমতে আমানত আমরা ভালো অবস্থা না আমাদের প্রায় মোর দেন তেইশ হাজার কোটি টাকার উপরে আমানত আছে এবং লোনও প্রায় একুশ হাজার উপরে আছে আমাদের যে বাংলাদেশ ব্যাংকের যে একটা নির্দেশনা আছে যে এইটি ফাইভের নিচে থাকার জন্য আমরা প্রায় সেটা ধরে রাখতে পারি মাঝে মাঝে হয়তো কিছু সময়ের জন্য ওঠানামা করে বাট আমরা নিশ্চিন্ত যে আমাদের আমানত অবস্থা খুবই ভালো এরই পরিপ্রেক্ষিতে একটা সাকসেসের ঘটনা না বললেই নাই যেমন আমি যখন ম্যানেজিং ডিরেক্টর হিসাবে এখানে চার্জ দেয় তখন ঈদের সময় আমি একটা কমিউনিকেশন সবাই সঙ্গে করি আমি বলেছি যে এটাই আমার প্রথম মেইল আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি পাশাপাশি আমার প্রথম একটা অনুরোধ আপনারা সবাই দয়া করে আমাকে পঁচিশ লাখ টাকা করে প্রতিটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি আমাকে ডিপোজিট এনে দেবেন তিন মাসের মাথায় আমাকে আমার সমস্ত এমপ্লয়িরা যেখানে আমার টার্গেট ছিল পাঁচশো কোটি টাকা সেখানে আমাকে এনে দিয়েছে তেরোশো কোটি টাকার উপরে আল্লাহর রহমতে আমার প্রচুর একটা পার্টিকুলারলি রিটেল এইটা এই রিটেল ডিপোজিটটা এটা আসে যেটা আমার একটা বড়ো শখ ছিল বড় স্বাদ ছিল যে আমাদের কর্পোরেট ডিপেন্ড ডিপোজিটের ডিপেন্ডেন্সিটা একটু কমিয়ে আমি যেন রিটেল ডিপোজিটটা আছে যেটা লং টার্মে সাস্টেন করতে পারে। সেটা হয়েছে আমি আমি কৃতজ্ঞ আমার সমস্ত এমপ্লয়ীদের কাছে যে এই ডিপোজিটের ডিপোজিট যে লোন সেই লোনের চিত্রটা জানে লোনটা হলো যেহেতু আমি আমাদের দুই হাজার বারো তেরো এবং চোদ্দোতে আমাদের যেখানে ইন্ডাস্ট্রির গ্রোথ ইন্ডাস্ট্রি ক্রেডিট গ্রোথ ছিল যেখানে চোদ্দো পনেরো অন্য ব্যাংক আমি জানি না দেশে কি কি কারণে তখন ওই ক্রেডিট গ্রোথটাকে খুব রেস্ট্রিক্টেড করে ফেলেছিল কিন্তু এবি ব্যাংক যেহেতু অনেক পুরানো নাম্বার পুরানো ব্যাংক এবং প্রথম ব্যাংক ফলে আমার সমস্ত কর্পোরেট ক্লায়েন্টরাই আমাদের কাছে অনুরোধ করেছে তাদের গ্রোথের জন্য সাহায্য করার জন্য সেই ক্ষেত্রে আমরা প্রত্যেকটা ক্লায়েন্টকেই আমরা কিন্তু একটা ওই কমফোর্টটা দিয়েছিলাম ফলে আমাদের বারো তেরো চোদ্দো এই পর্যন্ত আমাদের গ্রোথ প্রায় পঁচিশ থেকে আঠাশ পার্সেন্ট হয়েছে যেখানে ইন্ডাস্ট্রি এরকম ওই সময় তো আমরা একই সঙ্গে দেখেছি যে আমাদের যে রাজনৈতিক প্রেক্ষাপট তার কারণে অর্থনীতিও বাধাগ্রস্ত হয়েছে খেলাপি ঋণের ক্ষেত্রে আপনাদের কোনো প্রভাব পড়েছে কি না বা ফেলেছে কি না বা আপনাদের খেলাপি ঋণের পরিস্থিতিটা কি সেটাও একটু সংখ্যা যেমন যদি বলেন যে আমি খেলাপি ঋণ আমার পার্সেন্টেজ তেমন কিছু বাড়েনি এখনও আমি যদি বলি যে এই কোয়ার্টার আমরা কীভাবে ক্লোজ করেছি আমরা সেপ্টেম্বর কোয়ার্টারও এইটের এইট পয়েন্ট থ্রি থ্রি ছিল আলটিমেটলি আমরা ডিসেম্বরে এসে বেশ কিছু রিকাভারি এবং যে বড় বড় হাউসগুলো আমাদেরকে প্রচুর টাকা দিয়েছে ওনারা ধর আমি যদি নাম বলি যে বেশ বড় যে ভেক্সিমকর মতো ইয়েরা শিকদার গ্রুপের এনারা সবার কাছ থেকে আমি বেশ ভালো রেসপন্স পেয়েছি যেখানে অন্য ব্যাংকে আল্লাহর আমাদের সেইখানে যে আমি বেশ কিছু রিকাভারি এবং কিছু রিস্ট্রাকচারিং কিছু রিসের আমার কিন্তু ক্লাসিফাইড লোনের পার্সেন্টেজ তিন পার্সেন্ট নিচে নেমে গেছে এখন আমার ফাইভ পয়েন্ট থ্রি ওয়ানের মতো আছে আর কি যেখানে আমার ইন্ডাস্ট্রির তুলনায় আমার বেশ ভালো অবস্থান আছে এবং এই জায়গায় একটু শুনতে চাই আসলে এটা খুব অনেক বড় একটা সফলতা যেহেতু আপনি বলছিলেন যে আট থেকে তিনের নিচে কারণ এটা আমি আমি যেহেতু অবস্থানটা ভালো ছিল না বাংলাদেশ ব্যাংক আমার সঙ্গে দেখছি যে বেড়ে যাচ্ছে তখন আমার আমি বলবো যে বাংলাদেশ ব্যাংকের গাইডেন্স নিয়ে খুব ফোকাস হয়ে যে আমি প্রতিটা অ্যাকাউন্ট কোনটাকে আমি টাকা রিকাভারি করবো কোনটাকে আমি রিস্ট্রাকচার আমি তিনটা মাস প্রচন্ড পরিশ্রম করেছে আমার ক্যাম্প ডিভিশনকে নিয়ে আমার খুবই হেড অফ ক্যাম্প বলবো যে অনেক এফেক্টিভ একটা মানুষ পাশাপাশি আমি আরো আমাদের স্টেক হোল্ডারদেরকেও ইউজ করেছি বলো স্যার আপনারা মানে সবাইকে নিয়ে যে চেষ্টা একটু জানতে চাই আপনার কাছে এই জায়গায় যে এই যে সফলতা আপনি অর্জন করতে পারলেন আমাদের যে সামগ্রিক আর্থিক খাত খাত সেখানে আমরা দেখছি যে আমাদের অর্থনীতি বা ব্যাংকিং একটা বড় রকম ঝুঁকির মধ্যে আছে এই খেলাপি আপনার কাছে কি মনে হয় আসলে সামগ্রিকভাবে আমাদের আর্থিক খাতের জন্য আপনার পরামর্শ কি হবে কি করলে এই অবস্থান থেকে আমরা বের হয়ে আসতে পারি মানে এটা আমার একটা শিক্ষা আমি একটা সময় কিছুদিন আগে একবার বাইরে যাই বিদেশি ব্যাংকের ভিতরে ঢুকি দেন ওনার কর্পোরেট বিজনেসের হেডের সঙ্গে যেইভাবে হোক আমার দেখা হয় কথা বলার সুযোগ হয় তখন আমি জিজ্ঞেস করেছিলাম যে আপনারা কিভাবে এই কর্পোরেট বিজনেসগুলো আর কীভাবে হ্যান্ডেল করেন তখন ওনাদের একটা সাজেশন ছিল বলে যে এদেরকে আসলে ম্যানেজ করার ম্যানেজটা করতে হবে আপনাকে বড় বড় বড়ো লোনার হাজার কোটি টাকা তো ফেরত দিয়ে ফেরত দিয়ে দিলে আপনিও বসে যাবেন বাট ওনারা যে আপনি যেই শিডিউলটা করে দিয়েছেন বা ওদের যেই খাতে ইনভেস্ট করার কথা ওরা ফান্ডটা নিয়ে প্রপারলি ইউজ করছে কিনা মানে মনিটরিং ক্লোজলি মনিটর করতে হবে এবং রেগুলার পার্ট থাকতে হবে আপনাকেই ব্যাঙ্ক যে ক্লায়েন্টের কাছে যেতে হবে রেগুলার বেসিস ওনার সঙ্গে ওনাকে আপনার পার্টনার হিসাবে করে নিতে হবে আপনারা যদি ক্লায়েন্ট রিলেশনশিপ এটা হবে না যে ওনার পার্টনার আমি মনে করি যদি আমার ক্লায়েন্ট গ্রো করে তাহলেই ব্যাঙ্ক গ্রো করবে আপনাকে এটা মাথায় রেখেই চিন্তা করে আমাদের কাজ করতো এখানে আরেকটা বিষয় জানতে চাই আমরা আসলে লোন নিয়ে কথা বলছি এই লোন দেওয়ার ক্ষেত্রে আপনারা এবি ব্যাংক আসলে কাদেরকে বেশি প্রাধান্য দেন ব্যক্তিগত পছন্দ যদি কথা বলেন বা আগ্রহের কথা বলেন অথবা প্রায়োরিটির কথা বলেন আমি অবশ্যই আমি এসিবির প্রতি ফোকাস বেশি ডেফিনেটলি কিন্তু অনেক সময় ধরেন যে একটা কর্পোরেট হাউসকে একটা বড় এলসি বা একটা বড় লোন দিয়ে দিতে পারলে আমার ব্রাঞ্চের পিপল অনেক কমফোর্ট ফিল করে কিন্তু ওরাও চায় একটা বড় কর্পোরেট লোন হয়ে গেলে একটা বড় এসি খুলে ফেলতে পারলে ওদেরও একটা বিজনেস টার্গেটটা অ্যাচিভ করে ফেলে কিন্তু আমি চাই যে আমার স্প্রেডটা বাড়ুক রিস্কটাও স্প্রেড হয়ে যাক একজনের প্রতি এত লোন বা এলসি দিয়ে এই একজনের উপর এত বড় রিস্কটা না নিয়ে এটা ভেঙে 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 যত ক্ষুদ্র করা যায় মার্জিন হিসাবে এস এমএস মোড় এ প্রফিটেবল কমফোর্টেবল এবং গ্রাহকের জায়গা থেকে আমরা সব সময় অভিযোগ শুনতে পাই যে ছোট লোনগুলোর ক্ষেত্রে প্রসেসিং ফি অনেক বেশি থাকে এটা নিয়ে কি কখন আপনাদের ভাবার সুযোগ হয়েছে মানে এটার জন্য তো ধরেন যে আমি আমার কিছু ব্যক্তিগত অভিজ্ঞতার কথা শেয়ার করি আমার একটা বড় অভিজ্ঞতা হলো যে মানুষের সঙ্গে মিশার ক্ষমতাটা আপনাদের অনেক বাড়াতে হবে এটা এটা একটা অনেক ইম্পর্টেন্ট ইস্যু যদি আপনি আমার কথা বলেন যে আমি লুঙ্গি পড়া একজনের কাস্টমারের সঙ্গে খুব ইজিলি মিশে যেতে পারি ওনাদের গদিতে যায় বসে ওনার সঙ্গে কথা বলে হাঁটু গেলে কথা বলে ওনার সঙ্গে মিশে ওনার অবস্থানটা বুঝতে পারি আবার যদি একদম দেশের প্রথম কর্পোরেট হাউসগুলো ওইখানেও যে কথা বলার বা ওনাদের সঙ্গে মিশে ব্যবসাটা বুঝার একটা এক্সপার্টিস আপনাকে এটা ডেভেলপ করতে হবে তবে আমি যেমন এটা ডেভেলপ করার জন্য আমি বাজেটটা দেই বাজেটটা দিয়েছি যে আমার এবারও যেমন বলেছে যে এতগুলো নিউ ক্লায়েন্ট বুক করতে হবে ঠিক আছে এবং এই ভলিউমে আমি ওইটা করি এবং এটা যাতে খুব ফাস্টার হয়ে যায় তার জন্য আমি একটা টার্ন টাইম আমি সি এ মেনটেন করি যে ইউ ক্যান হোল্ড মোর মানে আসার হওয়ার মধ্যে একটা ডিসিশন এটা মানে ক্লোজ দিয়ে সিআরএম এর হেডকে দিয়ে এগুলো আমি মনিটরিং করাবার চেষ্টা করি আপনি শুরুর দিকে বলছিলেন যে বাবা ব্যবসায়ী সেই সূত্রটা আসলে ব্যবসার বসারও কিছু অভিজ্ঞতা আপনার আছে এই যে ব্যবসায়ী এবং ব্যাংকার যে সম্পর্ক সেখানে যখন যাই আসলে ব্যাংকারদের সঙ্গে যখন কথা বলি তখন ব্যাংকাররা অভিযোগ করেন যে আসলে ব্যবসায়ীরা তো সব নিয়মকানুন আইন অনুযায়ী আসলে ফাইলটা তৈরি করেন না আবার যখন ব্যবসায়ীদের কাছে যাই তখন তারা অভিযোগ করেন যে আসলে অনেক তথ্য ব্যাংকাররা চায় অনেক ফর্মালিটিস যার কারণে আসলে তাদের ডিলে হয়ে যায় নির্ধারিত সময়ে তারা লোনটা পায় না এই যে একটা জটিলতা এটা তো আমাদের অর্থনীতির বাস্তব চিত্র আর কি এখান থেকে উত্তরণের জন্য আপনার কাছে কি মনে হয় এটা ঠিক যখন আমি যদি বলেন যে আমার একটা নবপুরের দোকানদার মাদক দিদারের ট্রেডিং করছে ওদের কাছে কিন্তু খুব বেশি ইনফরমেশন থাকে না ওরা ডেইলি মালটা বসতেছে কিনে নিয়ে আসতেছে আসে আবার কালকে ওনাদের এর চেয়ে বেশি নয় তালিকাতার খাতার মধ্যে সব আছে এটা ব্যাংকারকেই সহজভাবে আমাদের ব্যবসায়ীকে বুঝাইতে হবে আমরা যদি ওদের সঙ্গে জটিলভাবে কথা বলি তাহলে কিন্তু এই জিনিসটা এসে দাঁড়াবে না তো আমার অনুরোধ এটা আমার কলিগদের আমি বলবো বা আমার ব্যাংকারদেরও বলবো যে ব্যাংকারকেই ওনাদের ল্যাঙ্গুয়েজে কথাটা বলা শিখতে হবে হ্যাঁ আমার মতো কিন্তু চাইদে ওরা কিন্তু আমার এটা বুঝবে না পার্টিকুলারলি যদি আমার এসএসপি ক্লায়েন্টকে বলেন আমাদের আর্থিক খাতে আসলে কেন্দ্রীয় ব্যাংকের যে ভূমিকা সেটি নিয়ে একটু কথা বলবো এবং একই সঙ্গে কথা বলবো আমাদের যে বৈদেশিক লেনদেন যেটি হচ্ছে আসলে ব্যাঙ্কগুলোর মধ্যে দিয়ে সেই ক্ষেত্রে কতটুকু মনিটর কেন্দ্রীয় ব্যাংক করতে পারছে বা আপনাদের নজরদারি নিজেদের অভ্যন্তরীণ নজরদারি কতটুকু থাকে এগুলো নিয়ে আলোচনা করব কিন্তু তার আগে এ পর্যায়ে আরেকটা বিরতি নিতে চাই দর্শক আপনারা দেখছেন আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথার কর্তার অর্থকথার এই পর্বে আমরা কথা বলছি এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মশুর রহমান চৌধুরীর সঙ্গে এ পর্যায়ে নেব আরো একটি বিরতি সঙ্গেই থাকুন বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি আমাদের সাপ্তাহিক আয়োজন কর্তার অর্থকথায় আর কর্তার অর্থকথার এই পর্বে আমরা কথা বলছি এবি ব্যাংকের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মশিউর রহমানের সঙ্গে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আসলে এই যে আমাদের আর্থিক খাত এখানে শৃঙ্খলা নিয়ে অনেক প্রশ্ন ওঠে এই শৃঙ্খলা কতটা ব্যাংকগুলো মানছে বা আর্থিক প্রতিষ্ঠানগুলো কতটা মানছে সেটি দেখার দায়িত্ব মূলত কেন্দ্রীয় ব্যাংকের একজন ব্যাংকার হিসেবে আপনার কাছে জানতে চাই যে আমাদের কেন্দ্রীয় ব্যাংক আসলে কি সেই শক্তিশালী ভূমিকাটা রাখতে পারছে আমি অবশ্যই মনে করি একবার হান্ড্রেড পারসেন্ট বিলিভ করি বিশ্বাস করি যে অবশ্যই ওনারা করতে পারছেন অবশ্যই ওনারা আমাদেরকে যথেষ্ট সাহায্য করছেন দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন এবং পরামর্শ দিয়ে যাচ্ছেন যে কিভাবে ব্যাংকটা পরিচালনা করতে হবে এটিএম জালিয়াতির মতো ঘটনা আমরা দেখলাম আর্থিক খাতে নানান রকম লোন ক্যালেঙ্কারের মতো আমরা ঘটনা দেখি আমরা অর্থ পাচারের মতো ঘটনাও শুনি এবং আপনার ব্যাংকেও এরকম একটি ঘটনা আছে একটু জানতে চাই আসলে পেছনের ঘটনাটা কি। আসলে আপনারা যদি খেয়াল করে রাখেন যে আমাদের হ্যাঁ প্রথম একটা কথা হয়েছিল যে অর্থ পাচারের জন্য একটা খবর পত্রিকায় আসে এটা তিনশো কোটি টাকার একটা বলেছে যে আমাদের আমরা একদম পুরাই বাংলাদেশ ব্যাংকের যে নির্দেশনাটা ছিল আমরা ওই অনুযায়ী কাজটা করেছি ওনারা ওবিউর থেকে আমাদেরকে লোন দেবার জন্য বলেছিলেন এবং বলেছিলেন যে ওইখানে পারমিশনের একটা অংশ হিসাবে ছিল যে এই ওবিউ বিদেশ থেকে সঞ্চয় নিতে পারবে বা ডিপোজিট নিতে পারবে এবং বিদেশি অর্গানাইজেশনকেও লোন দিতে পারবে একদম ক্লিয়ারলি এই কন্ডিশনটা দেওয়া ছিল তারই ধারাবাহিকতায় এই ব্যাঙ্ক অনেক কিছুতেই ইনোভেটিভ ছিল ভাবলো ঠিক আছে যদি আমাদের বিদেশে যেখানে সুদের হার অনেক কম রেটে আমরা পাচ্ছিলাম বাইরের থেকে ফান্ড নিয়ে এসে এবং আমাদের এখানেও বেশ লো কস্ট বেশ কিছু ফান্ড ছিল আমরা যদি ইনভেস্ট করতে পারি কেননা একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে সেটা দেওয়ার চেষ্টা করে এবং সেখান থেকে আমরা প্রায় তিনশো চল্লিশ কোটি টাকার বা ফিফটি ফাইভ মিলিয়নের মতো ইনভেস্ট করেছিলাম ইয়েস ইট দিস ইজ একটা ফার্স্ট ইনভেস্টমেন্ট ছিল তবে আমরা ব্যাংকের যে ক্রেডিটের যে নিয়ম ছিল সেগুলো আমরা ম্যাক্সিমামটা পরিপালন করেই আমরা দিয়েছি তো এবং তার যদি আমি বলি যে ফিফটি ফাইভ মিলিয়নের কিন্তু যেটা আমি কিছুদিন আগেই বাংলাদেশ ব্যাংকে অবহিত করেছি যে তার কিন্তু ফর্টি এইট পার্সেন্ট লোন কিন্তু আমরা রিকাভার করে ফেলেছি তিনটা চারটা ওয়ার্ক অর্ডার বা এরকম দিয়েছি এর মধ্যে একটা তো হানড্রেড পার্সেন্ট অ্যাডজাস্ট হয়ে গেছে আরেকটারও টেন মিলিয়নের মতো ছিল এখানে মাত্র ফাইভ লাখ টাকার মতো ফাইভ লাখ ডলারের মতো আছে বাকি নাইন পয়েন্ট ফাইভ মিলিয়ন ডলারই ফেরত চলে আসছে আরও একটা থার্টি মিলিয়ন ছিল এখানে টোয়েন্টি নাইন পয়েন্ট ফাইভ মিলিয়ন ফেরত আসছে আর একটু এরকম চোদ্দ ছিল এখানে প্রায় আট দশ তিন চার মিলিয়ন ফরেস্ট আলটিমেটলি কিন্তু সব টাকাই হয়তো একটু সময় নিচ্ছে আমরা যেই সময় ধরে চেয়েছিলাম ওই সময়টায় কিন্তু আমি নিশ্চিন্ত এবং আশাবাদী যে এ টাকাগুলো সবগুলোই ফেরত আসবে এবং এখানে কিন্তু ওই আগেরটার কথা বলি ওইখানে বাংলাদেশ ব্যাংক কখনোই কোনো জায়গায় মানি লন্ডারিংয়ের কথাটা বলেনি ওনারা ইন করেছেন করেছেন কখনোই বলেনি বলছে যে কিছু অনিয়ম হয়েছে ঋণের ক্ষেত্রে যেটা নিয়ে আমরা কথা বলেছি জানিয়েছি যখনই যাই টাকা ফেরত আসছে আমি কিন্তু সেইগুলো নিয়ে আমাদের কেন্দ্রীয় ব্যাংকে অবহিত করি এক দ্বিতীয় আরেকটা হয়েছে আমরা আবার টোয়েন্টি মিলিয়ন নিয়ে একটা ইয়ে আসছে এটা আসলে আমরা বলেছি সব জায়গায় যে আমাদের ওই আমাদের ও বিওর জন্য কিছু ফান্ড তো বিদেশি ফান্ড দরকার লাগে ডলার সেটাই রেজ করতে যেয়ে ওইখানে কিছু আমরা একটা ফ্রডের মধ্যে পড়ে গেছি তবে এটা যেহেতু ঠিক আছে আমাদের দুদক এটার ইনভেস্টিগেশন করছে যদি এখানে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে অবশ্যই শাস্তি যা হবার তা তো মানে আইন অনুযায়ী হয়ে যাবে আমাদের যদি কোনো ভুল হয়ে থাকে তবে আমরা দেখেছি যে আমাদের আমরা একটা কাউকে বিশ্বাস করে কতগুলো কাজ করেছিলাম সেখানে একটা ইন্টারন্যাশনাল ফ্রড মধ্যে পড়ে গেছে এই যে যেমন এটা আমি অনেকবারই কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে কথা বলার জন্য বলেছিলাম যে স্যার কিছু এই গাইডলাইনটা চলে আসা উচিত ও বিওর গাইডলাইনটা যেমন আসা উচিত এটা মনে হয় খুব শীঘ্রই এটা দিয়ে দিবে যেমন আমি যদি বলি যে বিদেশিদের যখন আমরা দেখেছি লোন ওরাও আমি জার্মানে যদি কথা বলি জার্মানের কমার্স ব্যাংক আমাদের একটা ক্লায়েন্টকে লোন দিতে চেয়েছিলেন যে ওনারা বলছিলেন যে ওই দেশ থেকে মেশিন পর বাংলাদেশ সাউথ ইস্ট এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বিলচেট ফয়েল একটা কোম্পানি হয়েছে ইন্ডাস্ট্রিটা করছে তখন ওনারা বলেছিলেন ইয়েস আমরা সব লোন দিয়ে দেবো আপনার ওখানে প্রায় পুনে তিনশো নাকি পুনে তিনশো কোটি টাকার মেশিনপত্র আনা হয়েছিল যেখানে সেখানে বলছিল আমরা পুরা মেশিনের লোনই ওরা দেবে কিন্তু আমাদের দেশে একটা ব্যাঙ্ক গ্যারান্টি বললো আমি তো ক্লায়েন্টকে চিনি না আপনার ব্যাঙ্ক থেকে একটা ব্যাঙ্ক গ্যারান্টি দিতে হবে এখানকার তাহলে কিন্তু ওরা সিকিওর থাকে যে এই পদ্ধতিগুলাই আমার এখানে করতে হবে যদি এই ও বিওর পলিসি যখন দিচ্ছে তো সেই ক্ষেত্রে এসব জিনিস এ কথাটা যেমন আমি বাংলাদেশ ব্যাঙ্কে বলেছি স্যার আপনারা এগুলো ইনক্লুশন করে দিয়েন তাহলে হয়তো আমাদের জন্য ব্যাঙ্কও নিরাপদ থাকে এবং ইনভেস্ট করার সুযোগটাও থাকে কারণ এখন কিন্তু সব বড় বড় কোম্পানি দেখা যাচ্ছে ওবিউট থেকে ব্যবসা করছেন আমাদের যদিও ওই কারণে আমাদের কিন্তু অবির অপারেশন আপাতত স্থগিত করে রেখেছে কিন্তু কিন্তু দেখা যাচ্ছে তার কারণে হলো কি আমার সব বড় ক্লায়েন্ট যারা আমার সঙ্গে বড় হয়েছে ওরা এখন অন্য ব্যাংকে এলসি খুলতে হচ্ছে আমি আমি খুলতে পারছি না তো আমরা এটা নিয়ে অলরেডি বাংলাদেশ ব্যাংকে কথা বলেছি আমি বলছি স্যার ঠিক আছে আমার বাইরেই ইনভেস্ট করার ইয়ে দেন না কিন্তু লোকালি যারা স্যার এখানে বড় বড় কর্পোরেট হাউসগুলো হয়েছে যারা ইউপাসেলসের মাধ্যমে র মেটেরিয়ালগুলো ইম্পোর্ট করছেন ওই ব্যবসাটা আমার কন্টিনিউ করার জন্য অনুরোধ করেছি হয়তো বাংলাদেশ ব্যাংকের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি আবার একটু আপনার ব্যাংকের বিনিয়োগ পরিস্থিতিতে আসতে চাই আপনি জানেন যে আসলে অর্থনৈতিক উন্নয়নের জন্য ব্যবসা বাণিজ্য বাড়াতে হবে আর এই ব্যবসা বাণিজ্যের যে অর্থায়ন করে সেই মূল প্রতিষ্ঠান হচ্ছে আপনারা ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান যারা আছেন নতুন উদ্যোক্তা তৈরি করার ক্ষেত্রে ব্যাংকগুলো কতটুকু সফল এবং আপনাদের ব্যাংক বা আপনারা এবি ব্যাংক কত নতুন উদ্যোক্তা তৈরি করতে পারছেন এখন সে বিষয়ে একটু জানতে চাই এই বি ব্যাংক কিন্তু অনেক কিছুতে পায়ন আমরা অনেক আমাদের একটা স্লোগান ফার্স্ট অফ মেনি থিংস হ্যাঁ আমরা এখন জাস্ট ওই সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের কাছে আমাদের রাইট শেয়ারের পারমিশনটা আর বন্ডের পারমিশন আমরা অলরেডি পেয়ে গেছি ইনশাল্লাহ হয়তো ফেব্রুয়ারি মাস বা মার্চে যে আমরা বন্ডের চারশো কোটি টাকা আমাদের টিয়ার ট্যুরে ক্যাপিটাল হিসাবে আসবে তখনই আমরা আমাদের সমস্ত কর্মকাণ্ডগুলো চালিয়ে যেতে পারবো বলে আশাবাদী এবং ক্লায়েন্টের নিড এবং ব্যাংকের সার্বিক উন্নয়ন করা সম্ভব হবে আমরা আমাদের এই আলোচনার একদম শেষ দিকে আছি ব্যাংকিং সেক্টর নিয়ে আপনি কি স্বপ্ন দেখেন বা ব্যাংকিং খাতকে আরও শৃঙ্খলার মধ্যে আনার ক্ষেত্রে আপনার পরামর্শ কি হবে এবং একই সঙ্গে আপনি যে ব্যাংকে এখন আছেন সেই ব্যাংকে আপনি কোন জায়গায় দেখতে চান সেই স্বপ্নের কথা শুনে আমাদের এই আলোচনা শেষ করব খুবই আমার একদম প্রিয় একটা প্রশ্ন আপনি করেছেন আমি আসলে আমি খুব স্বপ্ন দেখি মানে আমি জানি না খুব মানুষকে আমি সব সবসময় যখন আমার কলিকদের সঙ্গে খুব বিষার চেষ্টা করি আগ্রহ থাকে এবং সবার মাঝে আমার স্বপ্নটা আমি কি ট্রান্সফার করতে দিতে যাচ্ছি বা ছড়িয়ে দিতে চাই যে স্বপ্ন দেখতে হবে প্রত্যেকটা মানুষকে যে আমি এবি ব্যাংকে কি দেখতে চাই কি অবশ্যই আমি একটা আমার তিন বছরের স্বাদ আমার তিন বছরের জন্য আমি দেখি যে আমার তিন বছরের এখন আমাদের বিশের পিছনে আমি আমি দেখতে যাই যে আমি প্রথম চার জনের মধ্যে এবি ব্যাংকে আবার নিয়ে আসতে চাই এবং আমার দৃঢ় বিশ্বাস আমি এটা করতে পারবো আমি একদম আমি একদম খুব ফোকাস হয়ে কতগুলো কাজ করি যে ঠিক আছে আমি এসি মিটারে গ্রোথ করাবো আগামী তিন বছর আমার একটা স্বপ্ন হলো আমি টেন টু ফিফটিন পার্সেন্ট কর্পোরেট লোন কমিয়ে সেটা এসএমই এবং রিটেলে যে ফোকাস করব। আমাদের ক্লাসিফাইড লোনও আল্লাহর মধ্যে আমরা ইন্ডাস্ট্রির তুলনায় বেশ নিচের দিকে আছি আমার যে স্বপ্নটা যে আগামী তিন বছরের মাঝে আবার তিন চারের মধ্যে নিয়ে আসা সেই দিকে আমি চেষ্টা করছি আগায় যাচ্ছি উনিশশো সালে দেশে প্রথম এটিএম বুথের প্রচলন শুরু করে এবি ব্যাংক ওই বছরই দেশের বাইরে ভারতের মুম্বাইয়ে নিজেদের শাখা খোলে এ বেসরকারি বাণিজ্যিক ব্যাংক যা দেশের বেসরকারি ব্যাংকিং ইতিহাসে প্রথম উদ্ভাবনী ব্যাংকিং আর নিজস্ব ব্যবসা কৌশল দিয়ে ব্যাংকিং ব্যবসায় অন্যদের চেয়ে এগিয়ে থাকতে নিরলস কাজ করছে এবি ব্যাংকের কর্মী বাহিনী ব্যবস্থাপনা পরিচালক স্বপ্ন দেখেন কর্মীদের আন্তরিক চেষ্টা এবং পরিশ্রমে অচিরেই এক নম্বর ব্যাংকে পরিণত হবে বেসরকারি মালিকানার প্রথম ব্যাংক এবি ব্যাংক সারা দেশে ছড়িয়ে থাকা একশো চারটি শাখার মাধ্যমে এবি ব্যাংক গ্রাহকের জন্য নিশ্চিত করেছে দ্রুত গতির ব্যাংকিং সেবা আর ব্যাংকের প্রায় চব্বিশশো কর্মী নিরলস কাজ করছেন এবি ব্যাংককে এগিয়ে নিতে বাংলাদেশের অর্থনীতিকে এগিয়ে নিতে দর্শক এই ছিল আমাদের সপ্তাহের কর্তার অর্থকথায় দেখা হবে আগামী সপ্তাহে